মোৰ হাতত আপোনালোকে দেখি আছে এক প্লেট খিচিৰি। রাস্তার কাষতে আপনাদের বহুতে ফাস্ট ফুডর দোকান দেখিছে, কিন্তু আপনাদের কেতিয়াবা খিচুড়ির দোকান দেখিছে নে? এটা কিন্তু শিলচরত হেয়াও উপলব্ধ হয়েছে। শিলচরের সদর ঘাটত এতিয়া রাস্তার কাষতেই এটা খিচুড়ির দোকান আরম্ভ করেছে এগারী ব্যক্তিয়ে। আর এই খিচুড়ির দোকানটা আসলে কেনক আরম্ভ করেছে, ইয়ার আড়ত একটা ইন্টারেস্টিং কাহিনীও আছে। কিয় আরম্ভ করেছে, কেনক আরম্ভ করেছে, আজি আমি সকলো জানাবলে চেষ্টা করিম। লগতে মূর হইতে আপনাদেরও লগ পাৰিব খিচুড়ির জুটি। আমার নাম প্রশান্ত ভট্টাচার্য, নতুন স্টার্ট আপ। চিন্তা করলাম যে কিছুটা করা যায়, সকালবেলা 6টা থেকে 10টা 10:30 11টা পর্যন্ত এই স্পেসটা আমি কাজে লাগাই দিতে চাই। সকালবেলা আমার এখানে কোনো কাজ থাকে না, তো আমি দেখলাম চিন্তা করলাম এটা একটা রোজগারও হইব, সঙ্গে জনগণের একটা সেবাও হইব। 10 টাকায় আমি খিচুড়ি খাওয়ালাম, খিচুড়ির সঙ্গে আচার চাটনি, চিকেন চাটনি, তারপরে ধনিয়া চাটনি বা পুদিনা চাটনি, সঙ্গে ফিঙ্গার থাকে, পাঁপড় খায়, এটাই দিলাম। মাস হয়েছে, খুব ভালো ছিল, ভালো রেসপন্সও আছে। ডেলি অ্যাভারেজ 100 প্লেটস, 80-100 প্লেট যায় আর কি। এবং আমার ওয়াইফ দুজনে মিলিয়ে বানাই, আচ্ছা, তাকে আচার চাটনি মানে শিকুল চাটনি, আচার এবং পাঁপড়। তো প্লেট 10 টাকার মধ্যেই সব শীতল চাটনি সব থাকে? সব কিছু। আচ্ছা, আর এক্সট্রা ডিম থাকে? আচ্ছা, বয়েল ডিম থাকে, আর 10 টাকা। স্কুলে 11টার সময়? 11টার সময়। কোন স্কুলে পড়ায় আপনি? সেন্ট্রাল সিনিয়র সেকেন্ডারি স্কুল। সেন্ট্রাল সিনিয়র ম্যানেজমেন্টে আছে? ম্যানেজমেন্ট। আচ্ছা, ম্যানেজমেন্টে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। গ্র্যাজুয়েশন অনেক আগে কমপ্লিট, তারপরে পারফর্মিং আর্টস আসাম ইউনিভার্সিটি থিয়েটার নিয়ে আবার গ্র্যাজুয়েশন করছি থিয়েটারের উপরে। মানে ডাবল গ্র্যাজুয়েশন। তো খিচুড়িটাই কেনে ভাবলাম? খিচুড়িটা একটা আনকমন ভাবলাম, আর ভাবলাম এটা আমরা লোকাল ফুডের মধ্যে পড়ে। অনেক মানুষে আমার এখানে যেটা আমরা বরাগুলিতে থাকি, খিচুড়িটা মানে সবাই ভালো পায় এবং সবাইয়ের একটা লোকাল ফুড এটা, এবং এটার মধ্যে একটা প্রোটিন, ভিটামিন, ক্যালসিয়াম সব কিছু থাকে আর কি। সবজিবাদ জিনিস ডাল এবং চাউল দুটার মধ্যে, আমার এটার মধ্যে সবজিও থাকে, ডেলি এটার মধ্যে মিষ্টি লাউ দিই, আলু দিই, চানা মটর দিই, তারপরে বিনস দিই, গাজর দিই, তো যেটা লেগে তারাও কেজি চাল, কেজি ডাল, সবজি 2 কেজি। আচ্ছা, এটা একটু একটু দেখুন। মানে মোটামুটি এখন তো যেহেতু আপনি কইছেন সকাল 7টার থেকে শুরু করছিলা, এখন প্রায় মোটামুটি শেষের পথে। হ্যাঁ, 10টার আশপাশ একদম শেষ, শেষের দিকে আছে। এটা এটা পুদিনা চাটনি? এটা পুদিনা। দাদা শুনলাম তুমি ডেইলি কাস্টমার, ডেইলি আও এখানে, কিরকম লাগে এখানে খিচুড়ি? শীতল চাটনিটা